আমি শান্তিনিকেতন ভালোবাসতাম, কিন্তু জারোপরণে অনুভব করতাম ঢাকার জগৎ কুটিরের অভাব। পুষ্পিত যে চম্পা গাছটি আমার উপত্যলার বারান্দা হতে সুবসিত করত, সেটা আর আমার জীবনের অংশ হয়ে থাকলো না। মনে মনে ভাবতাম ঢাকার পুরনো বন্ধুরা কোথায় এবং এখন কে তাদের সঙ্গে খেলছে, এবং আমাদের বাগানের কাঁঠাল ও আমগুলোর অবস্থা কী। আমি একটি পৃথিবী হারালাম। শান্তিনিকেতনে থাকার পরিতৃপ্তি ঢাকা হারানোর বেদনা নিশ্চিন্ত করতে পারিনি। আমি খুব দ্রুত উপলব্ধি করছিলাম যে একটা নতুন জীবন উপভোগ করা পুরনোটার জন্য তীব্র অনুভূতিকে বাদ দিতে পারে না। বলছিলাম নোবেল বিজয়ী অধ্যাপক অমর্ত সেনের জীবন কথা, যে ব্যক্তির জন্ম হয়েছিল শান্তিনিকেতনে। জন্ম হওয়ার 2 মাস পরই চলে যেতে হয় ঢাকায়। তারপর 1941 সালে যখন তার মা বাবার সঙ্গে অন্য এক শহরে চলে যান, এভাবেই তিনি স্মৃতিচারণ করতে থাকেন তার পুরনো শহর তথা শান্তিনিকেতন ও ঢাকায়। আজকে আমি অধ্যাপক অমর্ত সেনের আত্মপরিচয় বিষয়ে একটি পোস্টার প্রেজেন্টেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পোস্টারটিকে 4টি বক্সে ভাগ করেছি। প্রথম বক্সটি হলো অধ্যাপক অমর্ত সেনের রাজনৈতিক প্রেক্ষাপট, দ্বিতীয় বক্সটি হলো অধ্যাপক অমর্ত সেনের পারিবারিক প্রেক্ষাপট, তৃতীয় বক্সটি হলো ভৌগোলিক প্রেক্ষাপট, এবং চতুর্থ বা সর্বশেষ বক্সটি হলো সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে রাজনৈতিক প্রেক্ষাপট দিয়ে শুরু করব। অমর্ত সেনের রাজনৈতিক প্রেক্ষাপট বলার আগেই তার সম্পর্কে একটি উক্তি বলা যাক। উক্তিটি হলো, অমর্তের কাজগুলো বাংলাদেশের জনগণের প্রতি প্রতিশ্রুতির প্রতীক, যাদেরকে তিনি মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সময় সমর্থন দিয়েছিলেন। তার শিক্ষা দৈনিক কর্মে অমর্ত বাংলাদেশের হৃদয়জাত উদ্বেগের সঙ্গে একাত্ম হতে পেরেছেন। বাংলাদেশের মাটিতে অমর্তের শিকড় দৃঢ়ভাবে পতিত। রেহমান সোবহান 1998 সালে এই উক্তিটি দেন। এ থেকে বোঝা যায় আমাদের মুক্তিযুদ্ধের সময় রাজনৈতিক প্রেক্ষাপটে অমর্ত সেনের অনেক অবদান ছিল। তিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সমর্থক, গণতন্ত্র ও মানবাধিকারের প্রবল পক্ষপাতী ছিলেন। এ থেকে তার অভিজ্ঞতা হয় যে উপনিবেশিক শাসন স্বাধীনতা সংগ্রামের প্রত্যক্ষকরণ। এছাড়াও অধ্যাপক অমর্ত সেনের রাজনৈতিক আদর্শ হল, 1952-53 সালে কলেজ ইউনিয়নের বামপন্থী দ্বারা আকৃষ্ট ছিলেন বলে স্বীকার করা হয়। তার রাজনৈতিক দর্শন হল উদারনীতিবাদ বা উদারপন্থী বা মতবাদ, সাম্য যুক্তির উপর নির্ভর করে সৃষ্ট এক ধরনের রাজনৈতিক দর্শন। অধ্যাপক অমর্ত সেন অর্থনীতিতে অবদানের জন্য তিনি 1998 সালে নোবেল পুরস্কারে ভূষিত। পারিবারিক প্রেক্ষাপট, অমর্ত সেনের বাবা ছিলেন আশুতোষ সেন, রসায়ন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তার মা ছিলেন অমিতা সেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠজন এবং রবীন্দ্রনৃত্যের শিল্পীদের মধ্যে অন্যতম। তার ঠাকুরমশাই ছিলেন কীর্তিমোহন সেন শাস্ত্রী, শিক্ষক সংস্কৃতি ভাষা ও সাহিত্য বিভাগে। তার স্ত্রী ইবা খান হলেন অর্থনীতিবিদ। তার সন্তান রয়েছে 3 কন্যা, তারা হলেন অন্তরা, নন্দিনী এবং ইন্দ্রা। ভৌগোলিক প্রেক্ষাপট, অধ্যাপক অমর্ত সেনের জন্ম স্থান শান্তিনিকেতন পশ্চিমবঙ্গ, ভারতে। তার বেড়ে ওঠা ঢাকার অভিজাত এলাকা ওয়ারিতে তথা বাংলাদেশে এবং শান্তিনিকেতন ভারতে। তার জন্মের পর শিক্ষাজীবন শুরু হয় ঢাকার সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজে। অবশ্য বর্তমানে আমি উক্ত স্কুলটিতে অধ্যয়নরত করছি এবং আমরা উক্ত বিষয়গুলি নিয়ে খুবই গর্বিত। তার কর্মজীবন কেটেছে ভারত, যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। বর্তমানে তিনি বাস করছেন লন্ডন, যুক্তরাষ্ট্রতে। সামাজিক ও সাংস্কৃতিক এবং সর্বশেষ প্রেক্ষাপট, অমর্ত সেন সাংস্কৃতিক বিষয়ে অনুপ্রাণিত হন সামাজিকভাবে শান্তিনিকেতনের পরিবেশে, যেখানে তার বেড়ে ওঠা হয়, যা রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ লালন করে। তার আগ্রহ রয়েছে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি। তিনি বিশ্বাসী মানবতাবাদ, ন্যায় বিচার এবং স্বাধীনতার মূল্যবোধ প্রতিষ্ঠায়। তার নানা খ্যাতি রয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ জুটি হল বিশ্ব বুদ্ধিজীবী ও বিশ্ববিবেক। তার পরিচয় বলে শেষ করা যাবে না, তাই তার রয়েছে বহুমাত্রিক পরিচয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সময় দিয়ে আমার উপস্থাপনাটি শোনার জন্য। পরিশেষে অমর্ত সেনকে নিয়ে রবীন্দ্রনাথের লিখিত একটি কবিতা বলে শেষ করতে চাই। মন নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক আর কিছু নয়, এই হোক আমার শেষ পরিচয়। এই কবিতাটির সঙ্গে অমর্ত সেনের পুনর্মিল রয়েছে। বর্তমানে নোবেল বিজয়ী অধ্যাপক অমর্ত সেন 90 উর্ধ্ব বছরের হলেও পৃথিবীর মানবতার যে কোনো সাহায্যে সে বলে ওঠে আমি তোমাদেরই লোক। বাঙালির কাছেও
তার এই খ্যাতনামা যুক্ত পরিচয় দেন তিনি আমাদেরই লোক। আজকে এইটুকুই আমার কাছ থেকে। আমি মিস বাউল ইসমাম সিনান, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে।